আসসালামু আলাইকুম। ডিসকভার বিডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা আজকে ভোল্টেজ বুস্টার সার্কিটটি দেখাবো আপনাদেরকে। এই যে এই সার্কিটটি, যেটির ভিডিও করা হয়নি আমার, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনপুট, এটি হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, আর এটা আউটপুট প্লাস এবং এটা মাইনাস। আমরা এখানে এই ভিডিওটি দেখাই, এটি কানেকশন করা হয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, এখানে আমি একটি মাল্টি ভোল্টেজ দিয়ে দেখানোর চেষ্টা করব। আর এটি হচ্ছে আউটপুটে এই মাল্টিমিটারটি লাগানো আছে। আমরা এটিকে এখন অন করি, দেখতে পেলেন এটি অন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আমি 5 ভোল্ট দিয়েছি এবং এটার মিনিমাম ভোল্টেজ 3 ভোল্ট থেকে দেয়া যাবে। এটি 3 ভোল্ট, আমি যদি 3 ভোল্টেই নেই, দেখুন আমি 3 ভোল্টে নিলাম, তিন ভোল্টের উপরে এটি কাজ করবে না, 3 ভোল্টের নিচে গেলে এই বাতিটি বন্ধ হয়ে যাবে এবং তখন কাজ করবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি আউটপুটে দেখাচ্ছে 4.2 ভোল্ট, এবং এটিকে আমি বিভিন্ন ভোল্টেজে সেট করে দেখাচ্ছি। এটি হচ্ছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটিকে আমি যদি ঘুরাই আপনার আউটপুট ভোল্টেজটি লক্ষ্য করুন, দেখুন এটি বাড়ছে 5.2, 5.6, 6.0, 6.4, 7, 8, 9, আস্তে আস্তে ঘুরাবেন 10। দেখুন আমার ইনপুট কিন্তু 3.5 ভোল্টই আছে এখনো, 12, 14, 17, 18, 19, 20, 21, 23, 24, এগুলো আমি একটু দ্রুত অ্যাডজাস্ট করছি। আপনারা ধীরে ধীরে আপনার যেই আউটপুট ভোল্টেজটা দরকার সেটি করে নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য বিভিন্ন ভোল্টেজ করে নিচ্ছি, 27, 28, 29, এই ভোল্টেজটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটাকে আমি যদি ইনপুট এখন কিন্তু 3.5 ভোল্টের মতো আছে এখানে, এবং এই ভোল্টেজ যদি আমরা একটু বাড়াই তাহলে দেখুন আউটপুটের ভোল্টেজের পরিবর্তন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সুতরাং এটি হচ্ছে ভোল্টেজ বুস্টারের কাজ এবং এই ছোট সার্কিটটি। অনেকেই প্রশ্ন করেন আসলে যে এটি আউটপুটে কত লোড দেওয়া যাবে। এটি পরিষ্কার দেওয়া আছে 80 ওয়াট ম্যাক্সিমাম, এর নিচেই রাখবেন আপনারা। এবং ইনপুটে আসলে 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার যেটা দেন এটা কোনো সমস্যা না। অ্যাম্পিয়ার আমার এখানে যেটি আছে এটিকে 5 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে, এই ইনপুটের অ্যাম্পিয়ারটি কোনো ফ্যাক্টর না। এবং আপনারা চেষ্টা করবেন যে এই কানেকশনটি যাতে উল্টাপাল্টা না হয়, এখানে প্লাস এবং মাইনাস ইন্ডিকেট করা আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এবং আপনারা এই দেখুন আউটপুটের ভোল্টেজটি আমি বিভিন্ন রকম ভোল্টেজ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি সর্বোচ্চ 22 ভোল্ট করেছি, কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম 22 ভোল্ট পর্যন্তই করা যায়। এবং আমি যদি আবার এটা একটা ভোল্টেজ কমাতে চাই, ঠিক এইখানে যে ভেরিয়েবলটি আছে এটি একটি ক্যাপাসিটার, এটিকে আমি বাম দিকে ঘোরাতে থাকলে এটি আরও কমে যাবে। দেখুন এটি কমে যাচ্ছে। এবং এই ভোল্টেজ কমানোর পর এটার ইনপুটের যদি কোনো ভোল্টেজ পরিবর্তন করি তাহলেও কিন্তু এটার আউটপুটের ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে যেহেতু আমি 3 ভোল্টের নিচে নামিয়ে আসছি এই জন্য আউটপুট চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাকে এটাকে অপারেট করতে হলে 3 ভোল্ট বা তার উপরে রাখতে হবে। আমি 3 ভোল্টে নিয়ে যাচ্ছি এবং দেখবেন 3 ভোল্ট না হলে আসলে এই ইন্ডিকেটরটিও জ্বলবে না।
দেখুন এটা আমি 24 ভোল্ট সেট করা ছিল এবং আমি যদি 3 এর নিচে নিয়ে আসি তাহলে এটি আর থাকবে না সুতরাং এটা এটি অপারেটিং ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট থেকে স্টার্টিং 3.5 ভোল্ট দিচ্ছি এখানে দেখেন এবং এটি আউটপুট আমরা 24 ভোল্ট পাচ্ছি তো আশা করি আপনারা এই ভোল্টেজ বুস্টারের ফাংশনটি বুঝতে পেরেছেন এটি এই জিনিসটি এবং এটির ইনপুট হচ্ছে এই যে এটির এখানে প্লাস ইনপুট এখানে মাইনাস এখানে প্লাস আউটপুট এটা মাইনাস তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য